আদ্রিতকে নিয়ে একই বলল সৌমিত্রিশার বাবা মা। পাত্র হিসেবে তারা চায় তাদের মেয়ের জন্য। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। জি বাংলায় সম্প্রচারিত মিঠাই ধারাবাহিকটির প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। সিরিয়ালের নায়িকা মিঠাই নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, অতীতের কোনো ঘটনা মনে নেই, নিজের নাম পরিচয় থেকে শুরু করে মনোহরার সকলকে ভুলে গিয়েছে সে, এমনকি প্রিয় উচ্ছেবাবুকেও তিনি ভুলে ফেলেছে স্মৃতি থেকে। মিঠাইয়ের এখন একটাই পরিচয়, সে হলো মিষ্টির মা। স্মৃতি ভ্রাংশ হলেও সিদ্ধার্থ তাকে বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু মনোহরায় আসার পর থেকে অস্বাভাবিক আচরণ করতে দেখা গিয়েছিল তাকে। এত বছর পর মিঠাইকে এই অবস্থায় দেখে মনোহরার প্রত্যেক সদস্য বেশ চিন্তায় পড়েছে। হাসি খুশি মিঠাই রানের এই অবস্থা কেউই মেনে নিতে পারছে না। সবসময় মিঠাইকে একটা ভয় তাড়া করে বেড়াচ্ছে, আর তা দেখতে পাচ্ছে সিদ্ধার্থ সহ বাড়ির সবাই। আর এই নিয়েই এগিয়ে চলেছে মিঠাই ধারাবাহিকের গল্প। তবে বর্তমানে আদ্রিত ও সৌমিত্রিশার প্রেম চর্চায় থাকলেও সৌমিত্রিশার জন্মদিনে আদ্রিত কিন্তু সৌমিত্রিশার বাড়িতে বেড়াতে গিয়েছিল। আর তারপরেই সৌমিত্রিশার বাবা মা একটা সংবাদ মাধ্যমের সাথে কথা বলে। সাংবাদিকরা প্রশ্ন করে যে যদি সৌমিত্রিশার বর হিসেবে আদ্রিত রয় হয় তাহলে কেমন হবে। তখন সৌমিত্রিশার বাবা মা বলে যে আমরাও সৌমিত্রিশার জন্য আদ্রিতের মতো পাত্র চাই। তো বন্ধুরা, এ বিষয়ে তোমাদের মতামত কী? কে কে চাও মিঠাই ও সিডের যাতে বাস্তবে বিয়ে হয়? যদি সৌমিত্রিশার বাবা মা আদ্রিতকে পছন্দ করে থাকে, যদি তারা তাদের বিয়ে দেয় কেমন হবে কমেন্ট করে জানাও। আর আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।